হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর চলে এসেছি তালশাড়িতে। তো তালশাড়ির আগের কিছুটা অংশ তোমরা আগের ভিডিওতে দেখেছ, আর এখন তালশাড়ির যে মাঝখানটাতে যে দ্বীপ সৃষ্টি হয়েছে, তো সেইখানটাতে আমরা চলে এসেছি। আর দেখো, বালিগুলো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, হালকা হালকা উড়ে উড়ে যাচ্ছে। এইভাবেই বালিগুলোর বালির পাহাড় তৈরি হয়, উড়ে 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 উড়ে। তো দেখো, বীচটা ভীষণ সুন্দর, আমরা খুব আনন্দ করেছি। আর আমরা যা কথাবার্তা বলছি সেগুলোকে মিউট করলাম না, তোমরা শুনো, ভালো লাগবে। আমরা কোনোদিন আসিনি, কোনোদিন এদিকে আসিনি, দীঘা ঘুরেই চলে যায়। জলটা পুরো নীল, হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর প্রকৃতি, প্রকৃতি করবে। তোর তো সেলফি স্টিকই আছে, চলে ভিডিও তুলে দিয়েছি। না, এমনি ফটো তুল, ভিডিও তুলছি। এখন একটু চশমাটা খুললাম, আমাদের ওকে বলছিল এদের সব বন্ধুরা, বলে তালশাড়িটা কিন্তু যাবি, তালশাড়িটা খুব সুন্দর। ছিনো করে যাচ্ছে, ছিনো করে চলে যাচ্ছে। হাওয়াতে উড়িয়ে নিচ্ছে, হাওয়ার চটে উড়িয়ে নিচ্ছে। আসলে দেখো, হ্যাঁ করলো করো, জলের কাছটাই যাই। আরে বে, না না ভিজবে না। আমার জুতো ভিজে গেছে তখন সি বিচে, দীঘার মোহনাতে। হ্যাঁ এখন অনেকটা ভালো লাগছে।
তো এবার তো ফেরার পালা, একটু মন চাইছিল না, মনে হচ্ছিল আরও খানিকক্ষণ এই বীজটার মধ্যে থাকি আর বা দ্বীপটার মধ্যে থাকি। তো আবার সেই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটার একটা বললাম যে আলাদা রকম আনন্দ থাকে। আর আমার আর আমার বোন, আমাদের সবার দেখো পাগলি পাগলি দশা হয়ে গেছে, পুরো চুল এলোমেলো হয়ে গেছে। আর এই সময় যদি একটা টুপি কিনতাম দুই বোনে কত ভালো হতো, তখন তো মাথায় ওসব ছিল না। অনেকটা পরে আবার একটা অন্য বিচে গেছিলাম, সেখান থেকে আবার একটা টুপি কিনে দুই বোনে মাথায় দিয়েছি। পরে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো খুব আনন্দ করে কাটিয়েছি এই মুহূর্তগুলো। আর যেখানে মানে আমরা যদি বাইরের কোনো দেশে যাই, যেরকম উত্তরাখণ্ডে গেলাম, ওখানে যা যা জিনিস সেগুলো দেখে আসলাম, তারপরে কাশ্মীর গেলাম, সেখানে যা যা জিনিস আছে দেখার মতো দেখে আসলাম, তো সেরকমই দীঘাতে আসলাম। এখানে আশেপাশে যতগুলো বিচ আছে, যা যা দেখার আছে সব কটা একেবারে দেখে নিলাম। কিন্তু এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির, তো সেটা এখন কাজ হচ্ছে, যখন তৈরি হবে ইচ্ছা আছে তখন আসার। তো এখন সবে কাজ শুরু হয়েছে, কয়েক বছর হয়েছে, তো মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে আসব। সুন্দর একটা জায়গা ঘুরলাম, মনটা খুশি হয়ে গেল, খুশ হয়ে গেল। আমিও তো বলছিলাম উঠবো না, খুব ভয় লাগছিল, খুব সুন্দর জায়গাটা। বাবার পায়ে ব্যথা, এই জন্য একটু সমস্যা না, কোনো সমস্যাই ছিল। এখানে শুধু এগুলো চড়ার জন্যই যাওয়া, এই জায়গাটা এইটাই হয়, এখানে নৌকা বিহার করা হয়। Thank you.